ভক্তিরূপা দেবী দুর্গাক আরাধনার বাবে সাজু হয়েছে রাজ্যবাসী, আকর্ষণীয় রূপত সজাই পড়াই তোলা হয়েছে পূজা মণ্ডপসমূহ। কাজিরঙারও বিভিন্ন স্থানত উলহ মালহেরে চলিছে পূজার প্রস্তুতি। কাজিরঙা হালদিবাড়ী বুড়িমাই মন্দিরতো উদযাপন করা হয়েছে দুর্গোৎসব। দহদিনিয়া কার্যসূচীরে আরম্ভ হওয়া ঐতিহ্যমণ্ডিত পূজার প্রথম দিন জল আহরণ আর ঘট প্রতিষ্ঠার অনুষ্ঠানত উৎসবমুখর পরিবেশ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। কাজুলর শব্দত মুখরিত মন্দিরের চৌপাশ। এই মন্দিরভাগ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিতে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের কাষত অবস্থিত। এটি বিশ্বাসের নাম হালদিবাড়ী বুড়িমাই মন্দির। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ ধরে যাত্রা করা প্রতিজন যাত্রীর এক চিনাকি নাম হালদিবাড়ী বুড়িমাই মন্দির। উজনি নামনি মোয়া সকল যাত্রীয়ে এক মুহূর্তের বাবে হলেও রই সেবা ধূপ চাকি অরিহণা আগবাই যায় এই মন্দির ভাগত। সেবা নজনাকৈ কোনো পথচারী পার নোহা এই জাগ্রত মন্দির ভাগত ভক্তি মনে সেবা আগবাড়ালে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তসকলে বিশ্বাস করে। হালদিবাড়ী বুড়িমা মন্দির পরিচালনা সমিতির তরফের পর সকলকে আমি শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আজি পরম্পরাগত যেতার আমার মন্দিরটি স্থাপন হয়েছিল তেতার আমার 9 দিন ইয়াত বরত পালন হয় আর পূজা ভাগ পালন করা হয়। কারণ আমার যা আমার গাঁর বুড়ি যা আমার ওসর পাজর যা পূজা পাতে তাদের আমি 5 দিন 6 দিন করা হয়, কিন্তু ইয়াত আমার 9 দিনের পর পালন করা হয়। আর এই অনুষ্ঠানের যোগে দিয়ে আজি আমার কলযাত্রার যোগেদি আমি ঘট স্থাপন করল মন্দির। আর অহাকালিরপর আমার ইয়াদ চণ্ডীযজ্ঞ পাঠ হব। তো সকল রাইজে উলাই আছে, ওসর পাজর যখন আমার ভক্তমান রাইজ আছে সবে এবার আনন্দ পাইছে আর আমিও আনন্দিত হয়েছি।